বিএনপি ঢাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকাল 10:30 রাজধানীর টিটিপাড়া থেকে মিডলাইন পরিবহনের বাসটিতে ওঠেন আলামিন নামে এক যাত্রী, সঙ্গে মিজান নামে আরো একজন। বাসে যাত্রী সংখ্যা তুলনামূলক কম, শুরুতে সামনে বসলেও পরে একদম পেছনের সিটে চলে যায় তারা। সন্দেহ হলে বাসের হেল্পার তাদের সঙ্গে কথা বলতে যান, কিন্তু ততক্ষণে অকটেন ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয় তারা। আগুনের পরপরই বাস থেকে নেমে যায় যাত্রীরা। তাৎক্ষণিক গাড়ির চালক ও হেল্পার আলামিনকে ধরতে পারলেও পালিয়ে যায় তার সঙ্গী মিজান। যাত্রীরা চিল্লাপাল্লা শুরু করছে, সামনের গাড়িতে আগুন লাগছে, আগুন লাগছে, গাড়ি থামো, গাড়ি থামো। সামনে যে আমরা নাইমা গেলাম, আমরা তাকায় দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমরা পেছনের গাড়ি থেকে দেখছি, পরে গাড়ি খারাইছে, পরে আমরা নামিয়ে সামনে আইছি, আয়া দেখতেছি ঠিক আছে, পরে যাত্রীগুলো নামিয়ে গেছে গা, ও সামনে থেকে আবার পিছিয়ে গিয়ে বসছে। পরে আমার স্টাফ বলল যে ভাই পিছিয়ে যেয়ে বসতেছে, আমি কই যাই দেখ, ও যাইতে যাইতে পিছনে আগুন লাগাই দিছে। আটকের পর আলামিনের দাবি আগুন দিতে তাকে নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপির লোকমান ফকির, আমি আর আমার মিজান দুজনকে মুগদা মেডিকেলের সামনে বাসে আগুন জ্বালানোর জন্য বলছিল, জ্বালানোর পরে জ্বালিয়ে দিছি। পুলিশ জানায় যাত্রীবেশে বাসে উঠে টাকার বিনিময়ে আগুন দেয় তারা। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেইটা অনুযায়ী ও আসলে টাকার বিনিময়ে ভাড়া করে, এখন পর্যন্ত আমাদের কাছে আছে। বাট আমরা আরও যাচাই বাছাই করতেছি, এটা হয়তো আমরা মানে যাচাই বাছাই শেষ হয়তো আমরা পূর্ণাঙ্গ বলতে পারবো যে আসলে কি। এই ঘটনায় জড়িত বাকিদের দ্রুতই গ্রেফতার করা হবে বলে জানায় পুলিশ। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।